যে ব্যক্তি কখনো ভুল করেনি সে ব্যক্তি কখনো নতুন কিছু করার চেষ্টা করেনি। এমনই মত ছিল পৃথিবীর সব থেকে বড় অন্যতম সায়েন্টিস্ট অ্যালবার্ট আইনস্টাইনের। 1889 সালের 14 মার্চ জার্মানির একটি ইহুদি পরিবারে তার জন্ম। তার জন্ম হওয়ার পর ডাক্তাররা লক্ষ্য করল তার মাথা নর্মাল বাচ্চাদের থেকে অনেকটা বড়, তার বুদ্ধি ছিল খুব তীক্ষ্ণ। আইনস্টাইনের মৃত্যুর এত বছর পরেও বিজ্ঞান তার থিসিস ছাড়া অচল। আইনস্টাইনের ব্রেন কিভাবে চুরি হয়ে গেছিল তা আজকের ভিডিওতে জানাবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। এবার চলুন শুরু করি ভিডিওটি। মৃত্যুর আগে আইনস্টাইন বলেছিল তার শরীরের অন্তিম সংস্কার না করে রিসার্চের জন্য যাতে কাউকে দেয়া হয়। 1955 সালের 17 এপ্রিল আইনস্টাইনের ধমনীতে হঠাৎ ইন্টারনাল ব্লিডিং হতে শুরু করে। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডাক্তাররা জানায় যে একমাত্র সার্জারির মাধ্যমে তাকে বাঁচানো সম্ভব, কিন্তু আইনস্টাইন সার্জারি করতে অস্বীকার করে। আইনস্টাইন বলেছিল যে তার মৃত্যুর সময় হয়ে এসেছে। পরের দিন 18 এপ্রিল হাসপাতালে তার মৃত্যু হয়। ডক্টর থমাস হার্ভেকে তার শরীর পরীক্ষা করার জন্য ডাকা হয়। ডক্টর থমাস হার্ভে আইনস্টাইনের পরিবারের সম্মতি ছাড়াই আইনস্টাইনের চোখ এবং ব্রেন বার করে ফেলে। সবার প্রথম যখন আইনস্টাইনের ব্রেনের ওজন করা হয় তখন দেখা যায় যে তার ব্রেনের ওজন 1230 গ্রাম, যেটা সাধারণ মানুষের ওজনের থেকে বেশি। হাসপাতালের কথা অমান্য করে ডক্টর থমাস একটা বাস্কের মধ্যে আইনস্টাইনের ব্রেনকে নিয়ে পালিয়ে যায়। এর 20 বছর পর আইনস্টাইনের ছেলের অনুমতি নিয়ে আইনস্টাইনের ব্রেনের অধ্যয়ন করা শুরু হয়। এটা শুনে আপনি অবাক হয়ে যাবেন যে আইনস্টাইনের ব্রেনের 200টা টুকরো করে থমাস আলাদা আলাদা বৈজ্ঞানিকের কাছে পাঠিয়ে দেয়। এই কাজের জন্য থমাসকে হাসপাতাল থেকে বার করে দেওয়া হয়। এই পরীক্ষার মাধ্যমে জানা যায় যে আইনস্টাইনের ব্রেনের গঠন আর 5 জন সাধারণ মানুষদের তুলনায় ছিল আলাদা। বর্তমানে একটি মিউজিয়ামে আইনস্টাইনের ব্রেন সংরক্ষণ করে রাখা আছে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান। আর এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অলে ক্লিক করতে ভুলবেন না। জানো।